টাকা থাকলে অনেক কিছুই হয় এটা আমরা জানি তো টাকা যেখানে আছে সেখানে একজন অ্যাডভোকেট দিয়ে যে কাজটা সম্পন্ন করা সম্ভব সেই কাজটা আমি কেন একজন দিয়ে করব। আমার তো অনেক অর্থ আছে তো একজনের জায়গায় আমি ষোলো জনকে হায়ার করেছি তো টিনা হয়তো ষোলো জন অ্যাডভোকেট হায়ার করতে পেরেছে কেস জেতার জন্য বাট সুখ কিন্তু পয়সা দিয়ে টিনা কিনতে পারেনি কেন বললাম আজকে তোমরা দেখো আমি কালকে ভিডিও দিতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম আমার মেয়ের অ্যানুয়াল এক্সাম চলছে সেই কারণে পরশু দিন ভিডিও দিয়েছিলাম লাস্ট ভিডিও এবং সেখানে সন্দীপকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত এত কিছু ফুটেজ আমাদের সঙ্গে শেয়ার করা গেল যখন হামলা হলো সেই ফুটেজটা কোথায় কেন সেই ফুটেজটা শেয়ার করা হয়নি যদিও আজকে আমি তার উত্তর পেয়ে গেছি এবং সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তার সঙ্গে টেনাকেও বলেছিলাম এত যদি মাতৃসত্ত্বা জেগে ওঠে এতই যদি তুমি সুমাতা হয়ে থাকো সন্তানকে ভালোবেসে থাকো ছলনার তো কোনো প্রয়োজন নেই তুমি প্রথম নয় বা তোমরা প্রথম নও কাপেল নও যে তোমাদের ডিভোর্স হচ্ছে সন্তান থাকাকালীন এরকম অনেক কাপেল আছে যাদের ডিভোর্স হয়েছে এবং সেই সন্তানের দায়িত্ব কিন্তু বাবা মা দুজনেই পেয়েছে হয়তো মায়ের কাস্টাডি পেয়েছে মায়ের কাছে বেশি থাকে কিন্তু বাবা কিন্তু পারমিশন পায় সন্তানের সঙ্গে দেখা করার তার সঙ্গে যোগাযোগ রাখার সব কিছুই তো এটা নতুন নয় আমাদের কাছে সেখানে তোমাদেরকে নিজেদের সন্তানকে নিজের কাছে কাউকে ধরে রাখার জন্য বা কারো সেই সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য এরকম ছলনার শিকার কেন হতে হচ্ছে বা এইভাবে ছিনতাই হামলা এগুলো কেন করতে হবে আমি এই প্রশ্নটা করেছিলাম আমার ভিডিওতে তারপরে আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমি যে তথ্য প্রমাণগুলো তোমাদের সঙ্গে পেশ করব। সেগুলোও শোনার পর দেখার পর আমার মনে হয় তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যাই হোক পয়সা থাকলে সবটা যে হয় না হয়তো টিনা আজকে বুঝতে পারছে সেটা আবার পয়সা ছাড়াও কোনো কিছু হয় না সেটাও আমরা বুঝতে পারছি প্রত্যহ আমরা নিজেদের জীবন থেকে রিয়েলাইজ করি অর্থের প্রয়োজন আছে তবে অর্থই আমাদের জীবনকে নির্দেশ করে বা জীবনকে পরিচালনা করে এটা নয় একটা জীবনে মানুষের সব কিছুর প্রয়োজন হয় সম্মান সবার আগে প্রয়োজন সম্মান বিশ্বাস অর্থ তো অবশ্যই অর্থ ছাড়া কিচ্ছু চলবে না ভালোবাসা কাছের মানুষ সবটাই দরকার আজকে হয়তো টেনার কাছে অনেক অর্থ আছে প্রতিপত্তি আছে বাট ভালোবাসা কাছের মানুষ এগুলো বোধ হয় নেই হ্যাঁ আছে অবশ্যই ওর ফ্যামিলি আছে তোমাদেরকে আমি কয়েকটা কথা বলছি ষোলো জন অ্যাডভোকেটকে টিনা হায়ার করেছে হয়তো কেসটাকে নিজের ফরে আনার জন্য জিতে আসার জন্য কারণ প্রত্যেকের মনেই তো একটা দোলাচল আছে প্রত্যেকেই জানে ভুল প্রত্যেকের মধ্যেই আছে তারপরে যেখানে এই কেসটা একটা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সকে রিলেটেড তো সেখানে তো অনেক কিছু উঠে আসবেই তবে একটা নর্মাল নর্মাল এক্ষেত্রে পরকিয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা আমরা শুধু টিনা সন্দীপের ক্ষেত্রে তো না এরকম অনেক কেস দেখি সেই কেসগুলোর থ্রু দিয়ে তাদের ডিভোর্স হয় সেটাও দেখি তবে সেক্ষেত্রে আমরা কি দেখি একটা কেস যখন কোর্টে ওঠে দুপক্ষই উকিল হায়ার করে দুজনের উকিল সওয়াল জবাব করা হয় যার যে সে সমস্ত তথ্য প্রমাণগুলো খতিয়ে দেখার পর অনেক কিছু বিশ্লেষণ করার পর সে তার রায় দেয় তো সেখানে যদি তাদের সন্তান থাকে বেসিক্যালি সন্তান পাঁচ বছর পর্যন্ত মায়ের কাস্টাডি পায় তারপরে পাঁচ বছর পরে হয়তো অন্যভাবে সন্তানকে জিজ্ঞেস করা হয় সে কার কাছে থাকবে কিংবা মা যদি ডিমান্ড করে কারণ একটা সন্তানের ক্ষেত্রে সবার আগে মোস্টলি পাওয়ারটা থাকে মায়ের কিন্তু সবার আগে পাওয়ারটা থাকে মায়ের তো মা চাইলে তার সন্তানকে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত সন্তানটা অ্যাডাল্ট না হয় অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর সন্তান নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে তবে মা যদি সেক্ষেত্রে না চায় বাবা তখন রাখতেই পারে কিন্তু দুজনের কাছে কিন্তু সেই পারমিশন থাকে যে সন্তানের সঙ্গে দুজনেই অ্যাটাচেড থাকবে যোগাযোগ রাখবে সন্তানকে নিজেদের কাছে নিয়ে এসে রাখতে পারে কিছু দিনের জন্য সন্তান যার কাছেই থাকুক না কেন তবে এই টিনা আর সন্দীপের ক্ষেত্রে কেসটা কিন্তু সম্পূর্ণই উল্টো সম্পূর্ণই উল্টো একটা কেস আমরা দেখতে পাচ্ছি টিনা বেরিয়ে গেছে সন্তানকে নেয়নি তো সেক্ষেত্রে বাবা হিসাবে সন্দীপ নিজের সন্তানকে নিজের কাছে রেখেছে তার মতো করে সে সেই সন্তানকে লালন পালন করছে দায়িত্ব পালন করছে বুঝলাম সবটাই ঠিকঠাক চলছে হঠাৎ হঠাৎ করে টিনার কেন জানি না মাতৃসত্তা জেগে ওঠে কিছু কিছু থাম্বেল এমন অ্যাড করে যে এই সেদিনে যেমন দিল যে কুমাতা তাই গোটা ষষ্ঠী করছি কুমাতা তুমি সেটা পুরো ওয়াইটেই জানে যদি কুমাতা না হতে তাহলে চিন্তাই করার দরকার হতো না সন্তানকে এইভাবে সন্তানকে কাছে আনার প্রয়োজন হতো না জাস্ট একটা অ্যাপিল করলেই তুমি তোমার সন্তানকে এমনিই পেয়ে যাও এমনি নর্মালি পেয়ে যাও তবে নর্মাল তো তোমরা হতে দেবে না তাহলে ভিউজটা আসবে কোথা থেকে নর্মাল জিনিসটাকে একটা এরকম জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে একটা ক্রিটিক্যাল পরিস্কার না আনলে পরে ওই জিনিসটাকে নিয়ে অনেক দিন পর্যন্ত চলা যাবে না নর্মাল হলে তো দু একদিনেই শেষ হয়ে যাবে মানুষ বাহ বা দেবে নেগেটিভ আসবে না কন্ট্রোভার্সি হবে না পয়সাও আসবে না কন্ট্রোভার্সি করার জন্য ক্যারেক্টারগুলোকে আমাদেরকে ক্রিটিক্যাল ওয়েতে নিয়ে যেতে হবে আর যত বেশি ক্রিটিক্যালিটি তত বেশি কন্ট্রোভার্সি তত বেশি মানুষের মনে কিউরিসিটি নেগেটিভ কমেন্ট আসুক হাজার হাজার নেগেটিভ কমেন্ট আসুক কিন্তু সেই হাজার হাজার ভিউজ কিন্তু আমার ভিডিওতেই আসবে কারণ সবটাই হচ্ছে একটা ইনকামের ওয়ে আমার চাই ইনকাম আজকে তোমরা একটা জিনিস আমাকে বলেও টিনা যদি আজকে টিনা যে ঘটনাটা ঘটিয়েছে টিনা তো একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এসে জন্য আর কি সংসার থেকে বেরিয়েছে ও তো স্বাভাবিকভাবে স্বামীর টর্চারের জন্য বেরোয়নি ও বলেছে পরে এসে যে স্বামী ওর ওপর টর্চার করতো মারধর করতো শ্বশুরবাড়ির লোক ভালো না কিন্তু তার কোনো মানে সলিড প্রুফ কিন্তু ও এখানে দেখাতে পারিনি যেই প্রুফটা এখানে সামনে এসেছে পুরো ওয়াইটি জেনেছে সেটা হচ্ছে ওর পরকিয়া পরকিয়াকে বেশ করেই টিনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে আজকে না বেরোলেও কালকে বেরোতো এটা হতো কারণ যে পরকিয়া লিপ্ত হয়ে যায় সে নিজের সংসারে আর কতদিন থাকতে পারে সে তো ডেসপারেট হয়ে ওঠে তাই না যাই হোক তো টিনা সেই কারণে বেরিয়ে এসেছে সংসার থেকে তো এরকম একটা মেয়েকে তার বাড়ির লোক এরকম একটা ঘটনা আমি তো আগেই বলেছি হাজবেন্ড টর্চার করছে বেরিয়ে আসলো সেটা আলাদা বিষয় এরকম একটা ঘটনায় মেয়ে বেরিয়ে আসার পর মেয়ের বাড়ির লোক কিন্তু ন্যাচারালি সেটাকে এত ভালোভাবে মেনে নিতে পারে না এত স্মুথলি সেই সংসারটা চলতে পারে না তার সাথে এত ভালো বিহেভিয়ার করতে পারে না কেউ না টিনা যখন প্রথম প্রথম বেরিয়ে যায় টিনার হাতে চ্যানেল ছিল না টিনার কাছে কিচ্ছু ছিল না নাথিং টিনার বলেছে আমি খালি হাত পায়ে বেরিয়ে এসেছি পরে অবশ্য জানা গেছে অনেক কিছু নিয়েই বেরিয়েছে যাই হোক চ্যানেলটা কিন্তু টিনার কাছে ছিল না চ্যানেলটা সন্দীপের কাছে ছিল ফোনটাও সন্দীপের কাছে ছিল তো তখন কিন্তু টিনা দাদার বিয়ে ছিল অনেক ঘটনা ঘটেছে টিনার বাড়িতে টিনাকে কেন্দ্র করে অনেক অশান্তি হয়েছে টিনা নিজের বাড়িতে থাকতে পারেনি অন্য জায়গায় থাকতে হয়েছে কিন্তু যখন থেকে টিনা চ্যানেল ক্রিয়েট করলো চ্যানেলটা দাঁড়াতে বেশি সময় লাগে না যেহেতু আছে ও একটা পরিচিতি আছে ও ফটাফট আর ওরকম একটা জিনিস পরকিয়াকে সামনে নিয়ে যদি কেউ চ্যানেলটা ক্রিয়েট করে যার একটা অলরেডি আছে তো সে তো খুব তাড়াতাড়ি তার আর্নিং স্টার্ট করে দেয় এবার টিনার আর্নিং মানে কি আর্নিংটা তো একটু একদম আর এই সমস্ত জিনিসকে হাইলাইট করে প্রত্যাহ ভিডিও চলছে সুতরাং আর্নিংটা সেই লেভেলে গিয়ে দাঁড়িয়েছে তো দেখো যখনই টিনা হাতে এটা চলে আসলো টিনার কিন্তু মানে পুরো বাপের বাড়ি অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেল যেই দাদা টিনার এগেন্স্টে ছিল সেই দাদাও টিনার ফরে হয়ে গেল আজকাল টিনা যেখানে টিনার দাদা স্ট্রিক্টলি বলে দিয়েছিল টিনার বৌদির মুখটা টিনার ভিডিওতে যেন রিভিল না করা হয় টিনার বৌদিকে যেন না আনায় টিনা টিনার বৌদির প্রেজেন্সটা দেখাতো বৌদির সাথে কথা বলছে সেটা দেখাতো বাট বৌদিকে কিন্তু দেখাতো না এখন কিন্তু টিনা টিনার বৌদিকেও টিনার ভিডিওতে আনছে তোমরা আজকের ভিডিও দেখলে নিশ্চয়ই দেখেছো তার মানে কি পয়সাটাই সব কিছু যাদের কাছে পয়সা সব কিছু তাদের কাছে সম্মান বা চরিত্র কোনো কিছু না আজকে যদি টিনা আর্ন না করতো টিনার যদি আর্নিং না থাকতো টিনার কিন্তু নিজের বাপের বাড়িতে এই স্ট্যাটাসটা থাকতো না টিনা আজকে আর্ন করছে এবং আমার মনে হয় টিনার পরিবারের যত লোক আছে তারা যে টাকাটা আর্ন করে তার থেকে অনেক বেশি আর্নিং টিনা করে সুতরাং যেখানে পয়সা সেখানে তো তার মানে মানটা অন্যরকম থাকবেই বাইরের লোক আশেপাশের লোক কে কী বললো তাতে কিছু যায় আসে না যার জন্যই টিনার বাড়ির লোক টিনাকে এতটা সাপোর্ট করছে আজকে টিনা যদি টিনার বাড়ির লোকের সাপোর্ট না পেতো এইভাবে তাহলে হয়তো টিনা এতদিনে কয়েকবারের জন্য হলেও ভাবতো যে আমি আমার সংসারে ফিরে যাবো বা আমি আমার সন্তানকে কখনও তার বাবা মা থেকে আলাদা করব না তাকে এরকম একটা লাইফ দেব না সে ভুল যেহেতু সে করেছে সে হয়তো আজকে রিয়েলাইজ করছে কিন্তু রিয়েলাইজ করে সে জানে আমার সাপোর্ট আছে অনেকগুলো আমাকে ওখানে ফিরে যেতে হবে না কিন্তু এই সাপোর্টটা যদি টিনা না পেত তাহলে কিন্তু টিনা নিজে সেই সংসারে ফিরে যেত অ্যাটলিস্ট চেষ্টা করতো চেষ্টা করতো আর সন্দীপও সেক্ষেত্রে টিনাকে কিন্তু তখন ফিরিয়ে নিতো যদি সন্দীপের কোনো এই এই চ্যানেল থেকে আর না থাকতো কারণ এটাকে হাইলাইট করে সন্দীপও অনেক ওপরে উঠেছে নতুন চ্যানেল খুলেছে সেটাও তত্তর করে দাঁড়িয়ে গেছে কারণ একটা চ্যানেল দাঁড় কারণেও যে কতটা কষ্ট কতটা কষ্ট শুধুমাত্র ক্রিয়েটাররাই জানে সেখানে এদের তো একটা ফেম ছিল অলরেডি তারপরে এরকম একটা জিনিসকে হাইলাইট করে আসছে তো সেখানে তো সন্দীপ তৎপর করে ওপরে উঠে গেল সন্দীপের ভিউজ রেটিংটা তোমরা দেখেছো প্রচুর বাট সেই ক্ষেত্রে আমি বলবো সোমনাথ তারও একটা কিন্তু যথেষ্ট পরিচিতি আছে কিন্তু সেই তুলনায় সোমনাথ কিন্তু সেই জায়গা পায়নি যেটাকে মানে সন্দীপ যে জায়গাটা পেয়েছে আর কি সোমনাথ কিন্তু পেয়েছিলো যখন এই পরকিয়াটা মন্দিরা চলছিল তখন কিন্তু সন্দীপের সোমনাথের প্রত্যেকটা ভিউজ কিন্তু প্রচুর ছিল তুঙ্গে আজকে কিন্তু ভিউজটা ডাউনে পড়ে গেছে বাট সন্দীপ যেহেতু এটাকে মানে সন্দীপ কিনা দুজনে যেহেতু এই রেশিওটাকে শেষ করতে দিচ্ছে না তাই ওদের ভিউজ পড়ার কোনো মানেই আসে না আমি তোমাদেরকে আগেই বলেছি এটা একটা কম্পিটিশান লেভেল চলছে টিআরপির দৌড়ে কে কতটা এগিয়ে আছে যাই হোক তো ওরা ভাবছে এখন যে এটাকে হাতিয়ার করে আমরা অনেক ওপরে উঠতে পারি তো সেটাই ওরা ওরা করছে কিন্তু নিজেদের সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে সবটাই গুছিয়ে নেওয়া হচ্ছে ঘটনা ঘটছেও সেটাকে দেখাচ্ছেও ঘটনা ক্রিয়েট করেও কিছুটা দেখানো হচ্ছে আবার সেখান থেকে লাল হয়ে যাচ্ছে লালে লাল হয়ে যাচ্ছে যাই হোক তো তোমাদেরকে তো আগেই বললাম যে সেদিন যে হামলা হয়েছিল কোট চত্বরে সেই হামলার ফুটেজটা নেওয়া হয়নি কারণ পরিস্থিতি সময় মানুষের পক্ষে থাকে না যে সবসময় ভিডিও করা যায় হয়তো এমন একটা সিচুয়েশনে হামলাটা হয়েছিল যার কারণে তখন ফুটেজটা নেওয়া হয়নি হামলাটা যেমনভাবে বলা হচ্ছে তিন চারজন এসে হামলা করেছে অ্যাটাক করেছে তিন চারজন মহিলা এসে আর তার সঙ্গে তো টিনা টিনার বয়ফ্রেন্ড এরা ছিলই সন্দীপ নিজেই বলেছে কিন্তু আমি যেখানে জানলাম মানে আমি যে ভিডিওটা দেখে আসলাম সেখানে শুনেছি আমি একটা মেয়েই ছিল স্কার্ফ পরা সেরা বারবার জিজ্ঞেস ও কোর্টে দাঁড়িয়ে যে হাই স্কুলটা কোথায় ওরা গাড়ির ভেতরে ছিল মানে কোর্ট থেকে বেরিয়ে গাড়ির ভেতরে উঠেছিল হাই স্কুলটা কোথায় এবং সে ক্যামেরা করছিল এইভাবে তো তাকে যখন বলা হলো হাই স্কুলটা ওখানে এবং ওরা যখন বুঝতে পারলো এটা কোনো প্ল্যান চলছে কিষাণুকে এখান থেকে কেড়ে নেওয়ার জন্য তখন ওরা বুঝে যখন কোনো স্টেপ নিতে যাবে স্টেপ মিনস ওরা গাড়ি থেকে বেরোবে বা তাকে ধরতে যাবে সেটা বুঝে সেই মেয়েটা দৌড়ে একটা গলির মধ্যে পালিয়ে গেল এইটুকু আমি যতদূর জানি তো এইটুকু আমি শুনলাম সেখানে আমি চার পাঁচ জনের কথা শুনিনি তবে হ্যাঁ এটা ঠিক যে টিনা কিন্তু ষোলো জন অ্যাডভোকেটকে নিয়ে কোর্টের ভেতরে ঢুকেছিল প্রয়োজন জন অ্যাডভোকেট কি এমন কেস এটা হামেশাই হচ্ছে এরকম কেস হামেশাই হচ্ছে এর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম কেস এলো এরকম এলিগেশন এগুলো হামেশাই হচ্ছে আর পরকিয়া এখন তো এটা ট্রেন্ডে চলছে ট্রেন্ড তো এটার জন্য ষোলো জন অ্যাডভোকেটের প্রয়োজন হয় না এটাই দেখানো হলো আর কি এখানে যে আমার অনেক অর্থ আছে আমি চাইলে অনেক কিছু করতে পারি সব কিছু মধ্যে আমি আমার ফরে নিয়ে আসতে পারি কিন্তু পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না পয়সা দিয়ে সব কিছু নিজের হাতের মুঠোয় আনা যায় না যদি সেটাই হতো তাহলে অলরেডি এই কেসটা অনেকদিন আগেই ডিসমিস হয়ে যেত এবং ওরা ডিভোর্স পেয়ে এতদিনে মুক্ত হয়ে যেত সেটা কিন্তু হচ্ছে না অবশ্যই আমার মনে হয় না ওরা এত তাড়াতাড়ি ডিভোর্স নেবে কারণ ডিভোর্স নিলেই ধামাকা শেষ ধামাকা শেষ হলে ভিডিওতে ভিউজ আর রেভিনিউ শেষ সুতরাং এটাকে যত পারবে ওরা চালিয়ে যাবে যত পারবে এপিসোড বাড়তেই থাকবে যাই হোক ষোলো জন অ্যাডভোকেটকে ভাড়া করে নিয়ে যাওয়ার ক্ষমতা হলো টিনার অথচ ছেলেকে যেই ছেলেকে হামলা করতে হলো যেই ছেলেকে জোরপূর্বক চিন্তাই করে নিজের কাছে নিয়ে আসতে হবে সেই ছেলেকে ভদ্রভাবে ভালোভাবে সম্মানের সঙ্গে নিজের কাছে পাওয়ার জন্য কোটে একটা অ্যাপিল করা গেল না মায়ের তরফ থেকে তোমরা তো দেখেছোই আহ তোমরা জানো চার পাঁচ দিন আগের ঘটনা মা অনেক রকমের হয় আগে জানতাম মা মানে একটা সন্তানের কাছে গোটা পৃথিবী আর মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবটুকু তার সবটুকু সেই বেঁচে থাকা থেকে সেই মৃত্যু পর্যন্ত সবটুকুই তার সন্তানকে ঘিরে কিন্তু এখনকার মায়েদের সেই নিদর্শন নেই হুগলির ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো তোমরা অলরেডি খবরে দেখেছো আমি কালকে যে নিউজটা দেখলাম মাই নাকি নিজের সমকামিতার জন্য নিজের সন্তানকে নৃশংসভাবে আট বছরের সন্তানকে খুন করেছে তো মা যদি সন্তানকে খুন করতে পারে এখানে তো পরও কি আর সেখানে অনেক কিছুই হতে পারে যদিও আমি কেউ নই বিচার করার কিংবা জাস্টিস করার কিংবা আমার মানে লজিক বা আমার সিক্সেন্সটা এতটাও স্ট্রং নয় যে আমি কারো সম্পর্কে কোনো রকম রায় দিতে পারি কখনোই না শুধুমাত্র আমি আমার মতামতটুকু বলছি যে মায়েরা নিদর্শন অনেক রকম আছে এখনকার মায়েরা মা নয় সত্যি সুমাতা নয় কুমাতা এখনকার মায়েরা কুমাতা আমি নিজেও একজন মা তবুও আমি বলছি এই মা ডাকটাতে আজকে আমার আপত্তি আছে এই মা ডাকটাতে কেমন জানি না আমার নিজেকেই মানে কোথাও গিয়ে রিপ্লেস করতে ঘৃণা হয় যে আমিও একজন মা এই সমাজেরই সমাজ এই ধরনের যাচ্ছে আমিও একজন স্ত্রী স্ত্রী এই সমাজের সমাজ এই এইরকম পরক্রিয়া ডিভোর্স দেখিয়ে যাচ্ছে এই বিষয়টাতে আমার আপত্তি তবে আমার একার আপত্তিতে কয়েক কোটি জনসংখ্যার দেশে কিচ্ছু যাবে আসবে না কিচ্ছু যাবে আসবে না কারণ আমার এগেনস্টে প্রচুর মানুষ আছে যাই হোক সেই সব নিয়ে কথা বলতে চাই না যেটা বলতে চাইছিলাম যে এতটাই যদি মাতৃসত্ত্বা জেগে ওঠে তাহলে সামান্য একটা অ্যাপিল করলেই সন্তানকে নিজের কাছে নিয়ে আসা যায় যেটা কিন্তু টিনা স্মুদলি করেনি করেনি কারণ করবে না কারণ এটা যদি স্মুথলি হয় আমি তো তোমাদেরকে আগেই বললাম স্মুথলি কোনো কিছু হলে পরে নর্মালি হলে পরে দর্শক বাহবা দেবে এত নেগেটিভিটির মধ্যেও দর্শক বাহবা দেবে এবং সেই ভিডিওটা একদিন কি দুদিন চলবে দু একদিন দু লাখ আড়াই লাখ করে ভিউজ হবে তারপরে তো থেমে যাবে বাট এটাকে যদি একটা ক্রিটিক্যাল কন্ডিশানের মধ্যে নিয়ে আসা যায় যেই ওয়েটা এতটা স্মুথলি হতে পারে নর্মাল হতে পারে সেই ওয়েটাকে যদি একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে ফেলা যায় তাহলে সেই জিনিসটা সেই এপিসোডগুলো আরও অনেক দিন চলবে এবং সেখান থেকে অনেকগুলো বেশি রেভিনিউ আসবে ভিউজ আসবে এবং অনেক বেশি ইনকাম হবে তো এখানে তো কন্টেন্ট সবই কন্টেন্ট যদি সব কন্টেন্টে না হতো তাহলে এরকম নোংরা জিনিসগুলো এরা পাবলিক করতে পারত না মতো প্ল্যাটফর্মে আর যেটা নিয়ে আমাদেরকেও কথা বলতে হতো না তোমরা বলতে পারো তুমি কেন কথা বলছো আমি একজন কন্টেন্ট কন্টেন্ট যদি তারা নিজে থেকে দেয় কেউ যদি ক্রিয়েটারদের সামনে এরকম এসে কন্টেন্ট দেয় তাও এরকম ধামাকা ধামাকা কন্টেন্ট তাহলে তারা কি করবে সেই কন্টেন্টটাকে ব্যবহার করবে না আমরা তো নিজে থেকে কোনো কিছুকে তৈরি করছি না বা মন গড়া কথাও বলছি না আমরা যেটা দেখছি যেটা শুনছি সেটা নিয়ে কিছুটা বিচার করছি এবং সেটা নিয়ে কিছু তথ্য প্রমাণ কালেক্ট করে তারপরে ভিডিও পেশ করছি এটাই করছি যাই হোক তো টিনা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি নয় আজকে টিনার ভিডিও দিচ্ছে টিনা দেখাচ্ছে টিনার ফ্যামিলি হয়তো কতটা হ্যাপি আমি জানি না টিনাকে পেয়ে যেহেতু আর্নিং আছে টিনার বাট টিনা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি নয় টিনার ভিডিওগুলো টিনার মুখঠুকগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে রিসেন্টের কথা বলছি এমনিতেই তো টিনার চেহারাটা এই হয়েছে ওনাকে এখন আবার হার্বালের প্রোডাক্ট ইউজ করছে কোনো অ্যাঙ্গেল থেকে সেটা মনে হচ্ছে না আর টিনার মুখটা দেখলে তো তোমরা বুঝতেই পারছো যে টিনা কিন্তু হ্যাপি নয় ভিডিও করছে পয়সার প্রয়োজন কিন্তু মনের তো মানুষের একটা মানসিক শান্তি চাই সব কিছু তো পয়সা দিয়ে হয় না আর মানসিক শান্তি তো পয়সা দিয়ে কেনা যায় না সেই মানসিক শান্তিটা কিন্তু টিনার মধ্যে নেই টিনার ভেতরে নেই সেটা টিনাকে দেখলেই বোঝা যাচ্ছে আজকে টিনা বুঝতে পারছে কি ভুল করেছে কিন্তু কি করেছে বলে তো সেই ভুলের থেকেও বড় মারাত্মক ভুল ওরা দুজনেই কী করেছে বলে তো টিনার সন্ধিক সমস্ত কিছু পাবলিক করেছে তাই আজকে ওদের কারোরই সেই পেছনে ফিরে যাওয়ার জায়গাটা নেই ওদেরকে এভাবেই চলতে হবে এবং এগুলোকে কন্টেন্ট বানিয়েই ওদেরকে চলতে হবে কারণ এই কন্টেন্ট ছেড়ে দিলে ওদের কাছে ভিউজ আসবে না আর এগুলোকে কন্টেন্ট না করলে ওরা সামনের দিকেও আগাতে পারবে না মানে কী করবো ওরা তো পেছনে যেতে পারবে না দুজন তো আবার এক হয়ে যেতে পারবে না আজকে টিনার অ্যাফেয়ার্স আছে টিনা হয়তো সেই অ্যাফেয়ার্সের সাথে জানি না আমি আমার নিজস্ব মতামত এখানে দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে তবে সেই অ্যাফেয়ার্সের সাথে আমার মনে হয় না টিনা খুব একটা হ্যাপি খুব একটা হ্যাপি আর আজকে এত ভিডিও টিনা দিচ্ছে এত কিছু টিনা দেখাতে পারছে টিনাকে নিয়ে যে এত কিছু চলছে টিনা যে হামলা করল কোটচত্বরে টিনাকে নিয়ে যে এই যে আমাদের মতো ক্রিয়েটাররা এত কথা বলছে ইভেন সন্দীপ এ সমস্ত পুরো ওয়াইটি টিনার ভিউয়ার্সটা কমেন্ট করছে বারবার বলছে সেদিন কোটচত্বরে কী হয়েছে তুমি মুখ খুললে টিনা কিন্তু কিচ্ছু বলছে না সরি বন্ধুরা কারেন্টটা চলে গেল তো এইভাবে ভিডিওটা করতে হচ্ছে যাই হোক টিনা কিন্তু কিচ্ছু বলছে না টিনা কিন্তু একবারও মুখ খুলছে না তার মানে কি সম্মতি সম্মতির লক্ষণেই নিরাপতা মানে নিরাপত্তায় সম্মতির লক্ষণ আমি তোমাদেরকে সেটাই বলতে চাইছিলাম তার মানে টিনা কিন্তু স্বীকার করে টিনা কিছু তো একটা করেছিলই। আনার জন্য টিনা কিন্তু কিছু একটা করেছিলই। সেটা কিন্তু টিনার আজকে নিরবতা বুঝিয়ে দিচ্ছে না নাহলে এতদিনে টিনা কিন্তু চুপ করে থাকার মেয়ে নয় যে কিনা এত কিছু করতে পারে এত ডেসপারেট হতে পারে সে আজকে তার এগেনস্টে এরকম একটা এলিগেশন আনা হচ্ছে যেখানে তার কেস চলছে যার এগেনস্টে কেস চলছে সে এরকম অ্যালিগেশন আনছে এইভাবে পাবলিক করছে ওয়াইটির সামনে সে চুপ করে থাকবে একটা ওয়ার্ড ইউজ করবে না সে কিন্তু করছে না কারণ সে জানে সে অপরাধী সে অপরাধী এটা সে জানে তো বন্ধুরা আশা করি আমি যেটা টাইটেল দিয়েছিলাম আমি যা বলতে চেয়েছিলাম তোমরা সেটা বুঝতে পেরেছো ভিডিওটা আর একটু করার ইচ্ছে ছিল বাট কারেন্ট চলে গেছে পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটাকে আর না আজকেও শুরু থেকে এই পর্যন্ত এলাম এখনও আমি আমার ইন্টারু নিলাম না হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিও যাতে যখনই নতুন কোনো আপডেট নিয়ে আসবো ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর কী বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হয়তো মাঝে মাঝে দু একদিন ভিডিও গ্যাপ যেতে পারে যেহেতু মেয়ের এক্সাম চলছে তো সেই কারণে তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার আমার নিজস্ব মতামত দিয়ে যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কি বলবো আজকে এখানে রাখছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা